ভারতী অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার 133তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা মহাভারতের গত পর্বে আরম্ভ করেছিলাম এমন এক বিশাল ব্যক্তিত্ব সম্পন্ন, বহুদর্শী, ভূয়দর্শী, বিরাট জ্ঞানী, নানা শাস্ত্রের সুপণ্ডিত এক বিখ্যাত ঋষি দেবর্ষির কথা দিয়ে, তিনি নারদ। তার সম্পর্কে বলা হয় তিনি নার অর্থাৎ জল দান করেন যিনি। এই নার শব্দের অর্থ এখানে যেমন জল, তেমনি জলের স্রোতধারা, এবং স্রোতধারার মধ্যে প্রচ্ছন্ন থাকে যে সুর, যে তন্ময়তা, তাও সেই সুর এবং তন্ময়তা যিনি, সেই সুর এবং তন্ময়তা দিয়ে যিনি প্রাণীকুলকে আবিষ্ট করে রাখতে পারেন, তিনি নারদ। এভাবেও নারদকে বর্ণনা করা হয়েছে। নারদের কথা আমরা আরম্ভ করেছি মহাভারতে। মহাভারতের মধ্যে নারদকে আমরা আরো বিচিত্রভাবে পাবো, পাবো তার প্রভূত জ্ঞান, তার তপস্যার কথা। রামায়ণ, যে রামায়ণী ফল্গুধারা কথা আমরা আজকে বলতে চলেছি, সেখানেও এই নারদের প্রবল উপস্থিতি। বাস্তবিক এটা ঠিক, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, নারদের আশীর্বাদেই যেন দুটি মহাকাব্য কলি থেকে কমল হয়ে উঠল। দুটি মহাকাব্যের নির্মাণের প্রারম্ভে, মধ্যে এবং অন্তে যিনি আছেন একমাত্র যে ঋষি, এমন ভাবে সমস্ত মহাকাব্যকে কাব্যময়, ধ্বনিময়, সুরময় করে তুলেছেন, তিনি নারদ। আর নারদ ছিলেন বলেই না আমরা রামায়ণী কথা পেয়েছি মহাকবি বাল্মীকির কাছ থেকে। এই দিনটার কথা কি ভোলা যায়? রামায়ণী প্রারম্ভের সেই দিনটির কথা আপনারা ভাবুন। সেই শান্ত প্রবাহিনী তমসা নদীর প্রান্তে এসে উপস্থিত হয়েছেন মহামুনি নারদ। তিনি উপস্থিত হয়েছেন এক মহাকাব্যের সূত্র তার হৃদয়ের মধ্যে ধারণ করে, যেটি সমগ্র বিশ্বের, ভারতবর্ষের তো বটেই, সমগ্র বিশ্বের আদি কবিতা। সেই কাব্যের প্রথম সুরলহরী যার হৃদয়ে তন্ত্রিতে তন্ত্রিতে সুমধুর ভাবে বেজে উঠেছিল কোনো এক অরবা অনির্বচনীয় সুরে ছন্দে, সেই মহান পুরুষটি তো নারদ। তেনা তার চেয়ে বড় কবি আর কে হতে পারে এ সংসারে? ঋষি মাত্রই যে দ্রষ্টা, আর ঋষি হৃদয়ের মধ্যেই যে কাব্য তার উন্মেষ, সব ঋষি হৃদয়ে তেমন ভাবে না হলেও তার এক বিরাট প্রকাশ আমরা কিন্তু এই নারদের মধ্যে দেখতে পাই। তিনি সেখানে এসেছেন এক মহাকাব্যের সূত্র হৃদয় ধারণ করে। অন্যদিকে বাল্মীকি তখন তিনি তার অন্তরে এক ভাষাহারা, এক কবি কবিত্বের এক রক্ত সংজাত, রক্ত উন্মুক্ত তীব্র বেগ, যন্ত্রণায় ছটফট করছেন তিনি।
তার হৃদয়ের মধ্যে তার সমস্ত হৃৎপিণ্ডকে সেই উন্মাদনা যেন তাড়িত করে বেড়াচ্ছে, প্রকাশ পাবার জন্য নানা দিকে ছুটে বেড়াচ্ছে, কিন্তু কোন রূপে, কোন ভাবে, কোন দৃষ্টিতে তার প্রকাশ পাবে সেই পথ খুঁজে পাচ্ছিল। একজনের হৃদয়ের মধ্যে লক্ষ্য করুন কাব্যের প্রথম প্রকাশ, আরেক কবির হৃদয়ের মধ্যে কাব্যের প্রকাশের যন্ত্রণা। দুইজনের দেখা হলো সেই তমসার পারে। সেখানে আমরা দেখছি একজন শব্দ, অর্থ, অলঙ্কার, ব্যঞ্জনা সমস্ত কিছু নিয়ে তিনি যন্ত্রণায় ছটফট করছেন, অথচ এমন একটি আধার, যে আধারের উপর একটি কাঠামো, তিনি এমন একটি কাঠামো, একটি আধার এর সন্ধানে তিনি সারাটি দিন, সারাটি সময় তিনি ব্যাকুল হয়ে ছুটে বেড়াচ্ছেন যে সেই কোথায় সেই আধার, কাকে অবলম্বন করে তিনি তার অন্তরে সমস্ত রক্ত সংক্ষোভ প্রকাশ করবেন। যেখানে আমাদের এইটা লক্ষ্য করার, এই মহাকাব্য রচনা হবার আগে দুই বিরাট পুরুষের হৃদয়ের যন্ত্রণাটা আমাদের একটু ভীষণ ভাবে অনুভব করতে হবে। একজনের হৃদয়ের মধ্যে কবিতা বাসা বেঁধেছে, আরেকজনের হৃদয়ের মধ্যে সুর, ছন্দ, তাল, শব্দ, অর্থ, অলঙ্কার, ব্যঞ্জনা সমস্ত তীব্রভাবে তাকে আলোড়িত করে চলেছে। তিনি ব্যাকুল হয়ে উঠেছেন, কেবল একটি আধার পাচ্ছেন না বলে তার এই সমস্ত যেন এক ভাষাহারা তীব্র সংক্ষোভে ছটফট করে মরছে, এমনই যে অবস্থা। এই দুজন মানুষের দেখা হওয়ার মধ্য দিয়েই একটি মহান কাব্যের সৃষ্টি হলো। সেখানে আমরা দেখছি যে এই যে কবিতা যেখানে ফুটে উঠল, সেখানে শৃঙ্গার রস, হাস্য রস, বীর রস, করুণ রস এর নব রস রুচিরার প্রকাশ, এবং সেই যে শব্দ সরস্বতী এক মহান ভাব নিয়ে একটি আধারের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ করে ফেলল, এক বিদ্যুৎ দীপ্ত ছন্দবাণে বিদ্ধ হয়ে এক অপূর্ব নির্মাণ সেখানে গড়ে উঠল। সেখানে নারদের ভূমিকা কত বড়! তিনি যদি না থাকতেন, এই কবিতা কোনোভাবেই, এই মহান কাব্য কোনোভাবেই বাল্মীকি হৃদয় ভেদ করে প্রকাশ পেত না। কারণ বাল্মীকি তো সেই আধারই খুঁজে বেড়াচ্ছেন যে আধারে তিনি তার সমস্ত হৃদয়ের সংক্ষোভ উন্মুক্ত করে দেবেন, গল গল করে তা বেরিয়ে আসবে শব্দে, অর্থে, অলঙ্কারে, রসে, বাণীর বিদ্যুৎ দীপ্ত ছন্দবাণের প্রবল তাড়ন। এইখানেই নারদের ভূমিকা বিশাল, বিশাল তার ভূমিকা। সেখানে দেখুন, যেখানে ধ্যানমগ্ন বাল্মীকি সেখানে উপস্থিত হলেন, এক শান্ত বিজন প্রদোষের অন্তর্ভেদ করে উপস্থিত হলেন মহা সে কাব্য হৃদয় নারদ। তিনি তার ভুয়ো দর্শন
তার সমস্ত জ্ঞান, তার প্রজ্ঞা সারা ভূপৃথিবী, সারা পৃথিবী ধরে তার পর্যটন, বহু জানা, বহু দেখা, বহু শোনা, সবকিছুর মধ্যে দিয়ে তার অন্তরের যে সত্তা, যা ঋষি সত্তা, কেবলমাত্র ঋষি সত্তা নয়, সেখানে রয়েছে অপূর্ব এক প্রেম মাধুর্য, যা ঋষি সত্তাকেও ছাপিয়ে তাকেও পরম রসময় করে তোলে। এমনই নিয়ে তিনি উপস্থিত হলেন এক উদার ভাবনায়, এবং সেটা তিনি সংক্রামিত করলেন আরেক কবির হৃদয়ে। নারদের উপস্থিত মাত্রই আমরা দেখছি সেখানে বাল্মীকির ভিতরে যে স্রোত, যা প্রকাশ পাবার, যে কাব্য স্রোত প্রকাশ পাওয়ার জন্য তীব্র ভেবে মাথা কুটে মরছিল, কোনো পথ পাচ্ছিল না কোন পথে তা প্রকাশিত হবে, যেন সেই স্রোতধারা পাথরে পাথরে ধাক্কা খেয়ে খেয়ে তীব্র সংক্ষোভে ফুটে উঠছিল বাল্মীকির সেই অন্তর, যেন ভেদ করে মহর্ষি দেবর্ষি নারদের পরম করুণায় তার জাহ্নবী ধারার মতন গল গল করে বেরিয়ে। তিনি জিজ্ঞেস করলেন বাল্মীকি, এই সংসারে এমন কি কোনো মানুষ আছেন যিনি সর্বগুণে গুণান্বিত, যার যার কাছে ধর্ম তার নিজেকে উন্মোচন করে, যিনি কৃতজ্ঞ, যিনি কর্তব্য পালনে দৃঢ়, যার চরিত্রের মাধুর্যে সমস্ত ভুবন পুলকিত এবং সর্বলোকের কল্যাণ ভাবনায় যিনি সদা নিরত, এমন একজন পূর্ণ মানুষের পরিচয় কি তার জানা আছে, যাকে পূর্ণ মনুষ্যত্বে প্রতিষ্ঠা করবেন, কোনো দেবত্বে নয়, মনুষ্যত্বের ভাবনায়, মনুষ্যত্বের সর্বগুণে তাকে প্রতিষ্ঠিত করবেন, অথচ তার মধ্যে সমস্ত রকমের গুণ, সকল ধর্ম, কৃতজ্ঞতা, কর্তব্য পালনের দৃঢ়তা, চরিত্র এবং মানবে হিতাকাঙ্ক্ষী এবং পরম কল্যাণকারী এমন একজন মানুষ, এক বিশাল দীর্ঘ জিজ্ঞাসা, তা যার শেষে স্মিত হাস্যে বাল্মীকিকে নারদ বলছেন যে আছে সেই একজন অযোধ্যার রঘুপতি রাম, যেখানে বাল্মীকি জানতে চাইছেন সেই সর্বতম পুরুষের নাম, সেখানে নারদ ধীরে উচ্চারণ করছেন অযোধ্যার রঘুপতি রাম। আমরা এই কথা কেন আবার পুনরায় নিয়ে এলাম, কারণ নারদকে ভালো করে না জানলে এই মহাকাব্য চরম রসটাকে আমরা জানতে পারব না। এখানে আমরা একটা বলেছি যে এই রামায়ণী কাব্যের মধ্যে যে বিষাদের সুর, সেই বিষাদের সুর মহাকাব্যের প্রথমেই রয়েছে, কারণ সেখানে সেই শুক বধের যে যন্ত্রণা, সেটাই সেই সুখ দুই পাখির যে যন্ত্রণা, একজনের বিয়োগের যন্ত্রণা, সেই যন্ত্রণার থেকেই তো এই মহাকাব্যের উন্মেষ বা শুরু, সেই শ্লোক শোক থেকেই তো সেই শ্লোকের উৎপত্তি,
মা নিষাদ তামগম প্রতিষ্ঠা। এইটি কেবলমাত্র একমাত্র নয়, এটি যদি হয় শোকের, তাহলে এই শোকের রূপায়ণটা কোথা থেকে হবে? এই শোকটা কোন আধারে বিবৃত হবে? হ্যাঁ, শোকময়ী হবে এই কাব্য। এই কাব্যের প্রধান রস বেদনার অশ্রু জলে গাথা, এটা ঠিক, কিন্তু কোন আধার, আধার কোথায় পাব, কোন পটভূমিকা? সেখানে নারদের অপূর্ব উপস্থিতি। তার জীবনের এমন একটি ঘটনা আছে যেখানে বলা হয়েছে এই কাহিনীতে নারায়ণের পরম ভক্ত নারদ একদিন তার প্রভুর পরম সেবার নিরত, কিন্তু নারায়ণ এবং লক্ষ্মী সেখানে বিরাজমান। তারা উভয়ই নিজেদের মধ্যে কথাবার্তায় এতটা ব্যস্ত এবং তারা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত যে নারদ কখন এসে উপস্থিত হয়েছেন তাদের কাছে তারা সেটা অনুভবই করলেন না, কিংবা একবারও নারদের দিকে দৃষ্টিপাতের প্রয়োজনও তারা মনে করলেন না। দুজনে কথোপকথনে ব্যস্ত, নারদ অপেক্ষা করছে, অনেকক্ষণ অপেক্ষা করছে, দীর্ঘ সময় অপেক্ষা করছে। তার এই অপেক্ষার মাত্রা বা পরিমাণ সেখানে বলা হয়েছে যে দিন সপ্তাহ মাস অতিক্রান্ত হয়ে যাচ্ছে, বছরও প্রায় অতিক্রান্ত হতে চলেছে। নারায়ণ নারদ অপেক্ষা করছেন কখন তার প্রভু তার দিকে একটু প্রসন্ন দৃষ্টিপাত করবেন। তিনি অর্থাৎ নারদ তার অন্তরের সমস্ত অভিলাষ, তার শ্রদ্ধা প্রভুকে নিবেদন করবে। নারদ এসেছেন তার অন্তরের একটা পরম জিজ্ঞাসা নিয়ে, যা তিনি নিবেদন করতে চান তার পরম সেই ইষ্টকে, নারায়ণকে। কিন্তু নারায়ণ তার দিকে এতটুকু দৃষ্টিপাত করছেন না, তিনি লক্ষ্মীর সাথে কথোপকথনে বড়ই ব্যস্ত। আর নারদ সেখানে চুপ করে সেই দ্বার প্রান্তে অপেক্ষা করে চলেছেন, দিন সপ্তাহ মাস মাস পার হয়ে অহর অর্থাৎ বছরও অতিক্রান্ত হতে চলবে। এবং তারপরে এও দেখা গেল যেন নারদের প্রতি তাচ্ছিল্য করেই নারায়ণ লক্ষ্মীকে নিয়ে নারদের সামনে দিয়েই তারা চলে গেলেন, অথচ নারদের দিকে একবারও ফিরে তাকাবার যে নারদ এত দীর্ঘ সময় ধরে তার জন্য অপেক্ষারত, এতটুকু তার দিকে তাকাবার কোনো অভিপ্রায় দেখা গেল না। তিনি নারায়ণ একটি দৃষ্টি একবারের জন্য সামান্য দৃষ্টিপাত না করে তিনি লক্ষ্মীকে নিয়ে চলে গেলেন অন্য কোথাও, হয়তো অন্দরমহলে। নারদের এবার অভিমান পরিণত হল ক্ষোভে, তিনি ভীষণ অসুক্ষুব্ধ হলেন, অসন্তুষ্ট হলেন। তার পরম পূজ্য, তার প্রিয় পরম উপাস্য প্রভুর এই ব্যবহার তিনি মেনে নিতে পারলেন না। তিনি বরং সেখানে আমরা দেখছি নারদ যেন সেখানে তিনি অভিশাপ দিলেন, বললেন এটা ঠিক, আপনি আপনার অনুগ্রহে আমি আজ
সমস্ত পৃথিবীতে বিচরণ করতে সক্ষম। কিন্তু সমস্ত পৃথিবীতে তো আমি আপনার গুণকীর্তন করেই বেড়াই, সেখানে ভক্তেরও তো কিছু নিবেদন থাকতে পারে তার প্রভুর কাছে, যার কথা ছাড়া আমি দিন শুরু করি না, যার ভাবনা ছাড়া আমার দিন কাটে না, যাকে নিয়েই আমার নিশীথের সুখ স্বপন, তার এই তাচ্ছিল্য এটা নারদ মেনে নিতে পারলেন না। তিনি ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন তার পরম উপাস্যকে, বললেন আমাকে ভুলে যেমন ভাবে আপনি আমার প্রতি এই তাচ্ছিল্য প্রকাশ করে আপনি যেমন ভাবে লক্ষ্মীকে নিয়ে এবং তাকে নিয়েই আপনি সমস্ত সময় কাটিয়ে দিলেন, একবারের তরেও আমার দিকে দৃষ্টিপাতের কথা আপনি প্রয়োজনই করলেন না, প্রয়োজন বোধই করলেন না, আমার অভিশাপে আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন এবং যাকে নিয়ে আপনি আজকে এত মুগ্ধ হয়ে রয়েছেন সেই তাকেই আপনি হারিয়ে ফেলবেন জীবন থেকে এবং তার বিয়োগ বেদনায় আপনি সারাটি জীবন কষ্ট পাবেন, কোনোদিনই আপনি তাকে নিজের করে পাবেন না। এই যে অভিশাপ, এই যে অভিশাপের একটা আধার যেটা নারদকে নিয়ে রচিত হয়েছে, এই আধারের উপর ভিত্তি করেই মহাকবি বাল্মীকির রামায়ণী সংবাদ, রামায়ণী কথা। সেখানে সুর অবশ্যই সেই শোক থেকে সমাগত শ্লোক গাথা, কিন্তু আধার সেই আধারের পাত্র অবশ্যই সেই বিখ্যাত পুরুষ, এক বিরাট পুরুষ তাকে উপজীব্য করে এই কাহিনী, এই রচনা, সেই পুরুষের কে উপলক্ষ করে মানুষের জীবনের স্নেহ মায়া দয়া বাৎসল্য বন্ধুত্ব শত্রুতা এবং সর্বোপরি প্রেম সেখানে কাব্যায়িত হয়ে উঠেছে, এটাও ঠিক, কিন্তু তার পরিণাম সেটা কিভাবে হবে সেই আধারটুকু, এই যে প্রেম, এই যে ভালোবাসা, এই যে আদর্শ, এই যে স্নেহ মায়া, একটা পারিবারিক একটা বন্ধন, একজন একটা আদর্শ পুরুষের ভাবনা, সেই বিরাট পুরুষের খবরই তো বাল্মীকি জানেন না, কাকে কিসের উপর ভিত্তি করে তিনি কাব্য রচনা করবেন, অথচ তার খবরটি তো জানেন নারদ। নারদ তার ভুয়ো দর্শন এবং তার বিপুল অভিজ্ঞতার মাধ্যমে এই মানুষটিকে তিনি চেনেন, কিন্তু নারদের একটা অসুবিধে, তাকে মহাকাব্যে পরিণত করার সময় বা শক্তি তার কোনোটাই নেই, সেই জন্য, কারণ তিনি কোনো এক জায়গায় আবদ্ধ থাকেন না, কোনো একটি কর্মে আবদ্ধ থাকেন না এবং কোনো একটি ভাবনার মধ্যেও তিনি আবদ্ধ থাকেন না, তিনি মনে প্রাণে বাইরে তার সমগ্রটার মধ্যে একটা সঞ্চারমানতা, তিনি ঘুরে বেড়াচ্ছেন, চলে বেড়াচ্ছেন, কোথাও তিনি স্থির নেই, অথচ তিনি সব দেখছেন, সব শুনছেন এবং যথাযথ জায়গায় তার প্রয়োগটিও তিনি করে দিচ্ছেন, যেখানে ঠিক একই রকম ভাবে সঠিক সময়ে তিনি সঠিক মানুষের কাছে উপস্থিত হয়ে সঠিক খবরটি দিয়ে দিতে পারেন, যেমন শ্রীরামচন্দ্রের কথা
তুলে দিলেন মহাকবি বাল্মীকির কাছে, যাতে সেই কাব্য ময়তার মধ্যে দিয়ে সেই বিরাট পুরুষকে প্রকাশ করতে পারেন তিনি। এখানেও আমরা দেখছি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি পর্যন্ত নারদের সেই যে কাঠামো, নারদের যে বিন্যাস, তাকে অতিক্রম করতে পারেন না। কবিত্বে স্ফুরণ উন্মুখতার সৃষ্টিকর্তা ব্রহ্মাও নারদেরই অনুবর্তী। ঠিক সেই জন্য তিনি নারদ চলে যাবার পর তিনি এসে উপস্থিত হন বাল্মীকির সামনে এবং তাকে আশীর্বাদ করে একটি অত্যন্ত দামি কথা বলে যান, বললেন, দেবর্ষি নারদ এই মাত্র তোমাকে যা বলে গেছে সেই আধারে, সেই আধারের উপর ভিত্তি করেই তুমি তোমার কবিত্বের রসকে প্রকাশ কর, সেইভাবেই তুমি এই নরচন্দ্রমার জীবন বৃত্ত বর্ণনা কর। বৃত্তং কথায় রামস্য যথাতে নারদশ্রেতা, নারদ যেমন ভাবে বলে দিয়েছে। এইখানে এই ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একথা মানতে চান না, রামায়ণের এই প্রাথমিক ভূমিকাকে যারা ছিন্ন করে মাঝের রামায়ণটিকে অর্থাৎ রামচরিত্রকে ধরতে চান, অথচ তার আগের প্রারম্ভিকতাকে স্বীকার করেন না, আমরা বলব তারা রামায়ণ বোঝেন না। যে কোনো সৃষ্টির, যে কোনো সৃষ্টির তার একটা ভূমিকা থাকে, যা যত বড়ই সৃষ্টি হোক, সেটা মানুষের কল্পলোকের সৃষ্টি হওয়া অবশ্যই, যে কোনো সৃষ্টি মানুষের কল্পলোকের মধ্যে থাকে, তা বৈজ্ঞানিকের সৃষ্টি যেমন, কবির সৃষ্টি, শিল্পীর সৃষ্টি, সব সৃষ্টির মধ্যেই মানুষের কল্পময়তা থাকতেই হবে, না থাকলে কোনো বৈজ্ঞানিক তার কোনো নির্মাণ করতে সক্ষম হন। এটা সত্য, বিজ্ঞানেরও একটা কল্পলোক থাকতে হবে, না হলে বিজ্ঞান কোন আধারে গবেষণা করবে, কি গবেষণা করবে, কাকে খুঁজবে, কাকে খুঁজবে বিজ্ঞান? বিজ্ঞানের কথা তো খোঁজা, খোঁজাই তো হচ্ছে বিজ্ঞানের কাজ, অনুসন্ধান, গবেষণা। কি কাকে অনুসন্ধান সে করবে যদি তার কোনো পরিচয় তার কাছে পূর্ব হতে না থাকে? অর্থাৎ যাকে আমরা খুঁজছি, সেটা যে খুঁজছেন তার কাছে প্রবলভাবে বর্তমান, অন্যের কাছে অনাগত হতে পারে, অন্যের কাছে ভবিষ্যৎ হতে পারে, কিন্তু যিনি গবেষণা করছেন, যিনি খুঁজছেন, যিনি রূপদান করছেন, যিনি তাকে সৃষ্টি মাধুর্য ফুটিয়ে তুলছেন, তার কাছে তা কিন্তু ভীষণ ভীষণ বাস্তব, তার হৃদয়ের মধ্যে সে আছে, সে তার নিজস্ব প্রতিভায় এবং তার প্রতিভাকে তার আপন শৈলীতে তাকে তিনি ফুটিয়ে তোলেন। কবি ফোটান তার কাব্যে, প্রাবন্ধিক ফোটান তার প্রবন্ধে, গল্পকার ফুটিয়ে তোলেন তার গল্পে, শিল্পী ফুটিয়ে তোলেন তার শিল্পকর্মে, বিজ্ঞানী তাকে প্রকাশ করেন তার নিজস্ব বিজ্ঞানের ভাবনায়, তার গবেষণায়। কিন্তু এটা সত্যি, এই প্রত্যেক ব্রহ্মার, প্রত্যেক প্রজাপতির, এরা প্রত্যেকেই প্রজাপতি, এই প্রত্যেক প্রজাপতির অন্তরে সে ছিল একেবারে স্পষ্ট বর্তমান, অন্যদের কাছে অনাগত, কিন্তু তার কাছে একেবারে তার চোখে দেখা, কথা বলা,
অস্তিত্ব, প্রবল অস্তিত্ব, এইটা বুঝতে হবে। ঠিক এইখানে সেখানে রবীন্দ্রনাথের কথাটা খুব পরিষ্কার, সেখানে বলছেন, জানি আমি জানি তাকে শুনেছি তাহার কীর্তি কথা, সকল ঘটনা তার ইতিবৃত্ত রচিব কেমনে, পাছে সত্য ভ্রষ্ট হই এই ভয় জাগে মোর মনে। অর্থাৎ একেবারে মহাকবির মর্ম কথাটি, তার অন্তর কথাটি কি চমৎকার ভাবেই না আরেক মহাকবি প্রকাশ করতে পেরেছে। আর এই যে সংশয়, পাছে সত্য ভ্রষ্ট হই এই ভয় জাগে, এই যে সংশয়, এ তো প্রত্যেক কবির মধ্যেই থাকে, প্রত্যেক স্রষ্টার মধ্যে থাকে, প্রত্যেক বৈজ্ঞানিকের মধ্যেই থাকে। সেই সংশয় স্পষ্টত প্রকাশ না করলে প্রজাপতি ব্রহ্মা তার হৃদয় বুঝে বলেছিলেন, যা তুমি জানো না, যা তুমি দেখতে পাওনি, যা তুমি এখনো শুনতে পাচ্ছ না, তাই তোমার হৃদয়ের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। যতটুকু তুমি জেনেছ তার উপরে ভিত্তি করেই যখন যত তুমি অগ্রসর হবে, তোমার সেই না দেখা, না চেনা, না জানা, না বোঝা সেই ঘন যামিনীকে ভেদ করে তা মূর্তিমান হয়ে তোমার সামনে প্রকাশ করবে। এই মহাকাব্যে তুমি জাল রচনা করবে তাই সত্য হবে, তোমার শব্দ রাশি কখনো মিথ্যা হবে না। নাতে বাগ্নেতা কাব্যে কচিদত্র ভবিষ্যতে। ঠিক এখানে আরো চমৎকার করে রবীন্দ্রনাথ বলেছেন বাল্মীকির সংশয়ে, কি অপূর্ব ভাবেই না রবীন্দ্রনাথ এই ভাবটাকে তুলে ধরেছে। নারদ কহিলা আসি সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সত্য নহে, কবি তব মনভূমি, রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য ছিল। এটা তো ঠিক, এই যে চন্দ্রযান যা চন্দ্রে অবতরণ করেছে, যা ভারতবর্ষের ইসরোর বিজ্ঞানী কুল দীর্ঘদিন ধরে তাদের মানুষ প্রতিমা কে তারা রূপদান করেছে, সে তো তাদের কাছে সত্য ছিল, আমাদের বাইরের লোকে ছিল সংশয়, আমরা সংশয়িত ছিলাম। সত্যি পারবে তো, হবে তো, এটা কি সম্ভব, সত্যি কি এমন? কিন্তু যারা এই নিয়ে কাজ করছেন তারা 100% নিঃসংশয়। তারা নিঃসংশয় না হলে, তার সে পূর্ণ ছবি তাদের কাছে স্পষ্ট না হলে তারা এই কাজটি করতে পারেন না। তেমনি দেবশিল্পী সেই দেবতার মূর্তি কখনোই নির্মাণ করে উঠতে পারেন না যদি সেটি কেবলমাত্র তার কাছে মূর্তি হিসেবে থাকে, সত্য হিসেবে তার অন্তরে না থাকে। এবং মনে রাখবেন এইখানেই নারদের এখানেই হচ্ছে মহত্ত্ব এই রামায়ণের মধ্যে। এবং সমস্ত ঋষিকুলের মধ্যে একমাত্র নারদের মুখেই এই কথাটা মানায়, একটাই তার কথা উচ্চারিত, কারণ কবির মনোভূমি এবং কাব্যিক সত্যের মধ্যে যে এত স্পষ্ট সত্য উচ্চারণ একমাত্র করতে পারেন নারদ, কারণ তিনি ভূয়দর্শী, তার অবাধ গতি, তার অবাধ বিচরণ, এই ভূয়দর্শিতা, বহুদর্শিতা যাকে বলি, বা বিচিত্র পথে তার যাওয়া, এবং সবচাইতে বড় কথা যেটা আমরা গতদিন আমরা এই ভারত কথার গ্রন্থিমোচনের সেই পর্বে বলেছি, যে নারদ তিনি ব্রহ্মার মানুষ সন্তান হয়েও তিনি অন্যদের মানুষ সন্তানের মতন নয়, তিনি বিরাট বড় একজন ঋষি হয়েও তিনি কিন্তু অন্য ঋষিদের মতন নয়, তিনি জ্ঞানী হয়েও তিনি কিন্তু অন্যান্য জ্ঞানী আচার্যদের মতন নয়,
তিনি সম্পূর্ণ আলাদা। তার হৃদয়ে প্রেম আছে, ভালোবাসা আছে, তার চোখের মধ্যে স্বপ্ন আছে। তিনি স্থবির নন, তিনি বর্ণিল, সেই জন্য তার জীবন বর্ণময়, তার ভাবনা বর্ণময়। আর ঠিক সেই কারণেই সেই বৈদিক কালের সেই নারদ, তিনি তার শিষ্য পরম্পরায় তার ইনস্টিটিউশনের ধারাতেও তারা কিন্তু প্রত্যেক নারদ, এবং নারদের কত জন্মের কথা তো রয়েছে, কতবার নারদ কতভাবে জন্মেছে, আমরা বলবো এটি হচ্ছে সে প্রধান নারদ, এবং তারপর যারা নারদ হয়েছে তাদের ধারা, অর্থাৎ নারদীয় একটি ধারা। এই নারদীয় শিক্ষা, এই যে ধারা, সেই ধারার প্রধান উপজীব্য হচ্ছে ভক্তি। সে ভক্তির মধ্যে স্রোতেই ভক্তিকে তিনি জ্ঞান নয়, জ্ঞানের তিনি জ্ঞানী পুরুষ, কিন্তু তার জ্ঞান শুষ্ক জ্ঞান নয়, সমস্ত জ্ঞান কে তিনি হৃদয়ে মধ্যে দিয়ে তাকে হৃদয়ের মাধুর্যে পরিণত করেছেন ভক্তির রসে, জারিত করেছেন ভক্তির রসে। এটাই হচ্ছে ব্যাপার। এবং এইটাই এই জায়গায় মনে রাখবেন যে প্রজাপতি ব্রহ্মার যে তপস্যা, যে দীর্ঘ তপস্যার কথা আমরা বিভিন্ন জায়গায় পাই, সেই প্রজাপতি ব্রহ্মার তপস্যার ফল হচ্ছে নারদ, এটা বুঝতে হবে। এবং সেখানে আমরা দেখছি দেবশ্রী প্রভাব প্রবর কামং ব্রহ্মণ মানসুত, তার মনোজাত পুত্র বলে তিনি যেন একেবারে তার পিতার মত, তার মনোজাত হয়ে তিনি পিতার সে মনোভাবনাটাকে আত্মস্থ করেছেন। আমরা বলেছি তার জন্ম প্রজাপতির কণ্ঠ থেকে, তার মধ্যে আছে সুর, তার মধ্যে আছে প্রজাপতির হৃদয়, তার মধ্যে আছে প্রজাপতির সুর, সুর তার মধ্যে রয়েছে, সেই জন্যেই তিনি হচ্ছেন স্বয়ং ব্রহ্ম। এইটা দেখুন, সেই ব্রহ্মার মানুষ পুত্র হয়ে তিনি তার পিতার সমস্ত আত্মগুণ মর্যাদা বিশালতাকে আত্মস্থ করে তিনি কিন্তু এক গভীর গম্ভীর এক বিশাল ভারাক্ত হয়ে বসে রইলেন না, তিনি বশিষ্ঠের মতন জ্ঞানবান হয়েও তিনি বশিষ্ঠের মতন গম্ভীর হলেন না, ব্রহ্মার মানুষ পুত্র হয়েও তিনি অন্যান্য মানুষ পুত্রদের মতন প্রজা সৃষ্টির হয়ে তিনি একেবারে সেই প্রজা সৃষ্টিকারী পিতামহ হয়ে রইলেন না, তিনি সেই পথেই গেলেন না, তিনি এমন ভাবে রইলেন যাকে মানুষ বড় সহজে তাকে পেতে পারে। এই যে সহজ লভ্যতা, অথচ তিনি সব জানেন, সব বোঝেন, আর সব জানেন বোঝেন বলেই তিনি খুব সহজে সবার সঙ্গে তিনি মিশতে পারেন। তিনি দেবতাদের সঙ্গে মিশতে পারেন, মানুষের সাথে মিশতে পারেন, রাক্ষস যক্ষ দৈত্য অসুর তাদের সাথে মিশতে পারেন, এমনকি তিনি পতিতের সাথেও বসতে পারেন, সমাজে যাদের কোনো মর্যাদা নেই তাদের সাথেও তিনি অন্তরঙ্গতায় মিশে যেতে পারেন, তাদেরই একজন। সেখানে তার মধ্যে এই কলহ প্রিয়তার একটা কেমন যেন ভাবনা আমরা সেখানে তার মধ্যে দেখছি, সবকিছুকে ছাপিয়ে এই কলহপ্রিয়তার কথা আমরা আসছি তার মধ্যে। এবং সেখানে এই কলহপ্রিয়তা, এই কলিপ্রিয়তার কথা সেখানে আসে, কারণ তার জন্ম সম্পর্কে বলা হয়
যে স্বয়ং ব্রহ্মা এবং বিষ্ণু এই দুই প্রধান দেবতার মধ্যে যে কে শ্রেষ্ঠ, এই যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে থেকেই, এই ক্রোধরক্ত থেকেই যেন নারদের জন্ম। অর্থাৎ দুই বিরাটের মধ্যে কে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব নিরূপণ যখন কেউ করতে পারছেন না, সেখানে আমরা দেখছি স্বয়ং নারদ এসে উপস্থিত হয়েছে। তিনি দুইয়ের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করছেন, জ্ঞানের পথে নয়, ঐশ্বর্যের পথে নয়, কিন্তু ভক্তির পথে, ভক্তির মাধুর্যে তিনি শ্রেষ্ঠত্বকে নিরূপণ করছেন। এখানে আমরা দেখছি যে সম, যেহেতু তিনি বহু জানেন, বহু শোনেন এবং এর খবর এনে আরেকজনের কাছে দেন, তার ফলে একটা কিন্তু অন্য পক্ষের মধ্যে একটা বিষাদ, একটা ক্ষোভ সৃষ্টি হয়, আর ওই বিষাদ ক্ষোভ থেকে কলহের সৃষ্টি হয়। সেই কারণে তাকে কলিপ্রিয় বা কলহপ্রিয় বলেন, আসলে নারদ কিন্তু নেই। নারদ সম্পর্কে আমরা যেটা জানি, তার একটি জন্মতে বলা হচ্ছে যে তার ঈশ্বর দর্শন হয়েছে, এবং এই ঈশ্বর দর্শন হওয়ার পক্ষে, দেখুন নারদের জন্মক্ষেত্রে বলা হয় তার জন্ম হয়েছে এক সাধারণ দাসী গর্ভে। দাসী পুত্র হওয়া সত্ত্বেও সেই দাসী যিনি ঋষিদের আশ্রমে পরিচর্যারত ছিলেন, সেই দাসীর গর্ভে তার জন্ম, এবং সেই আশ্রমে নারদের বেড়ে ওঠা, এবং তার সেই ঋষিদের মহৎ কৃপা তিনি লাভ করেছেন। তিনি লাভ করেছেন তাদের প্রসাদ, তাদের ভিক্ষাপাত্রে ভুক্তা অবশেষ যতটুকু পড়ে থাকতো সারাদিনের মধ্যে, সেটাই ছিল নারদের আহার। এই উচ্ছিষ্ট ভোজনের মধ্যে যেটি নারদ লাভ করেছেন সেটা হচ্ছে ঋষিদের অহৈতুকী কৃপা, অহৈতুকী ভালোবাসা, অহৈতুকী দান। উচ্ছিষ্ট লেপনানুমোদিত দ্বিজয়ী সৎকৃত স্ম ভুঞ্জে তৎপাস্ত কিল্লিশ। দিনের দিন, দিনের পর দিন এই ঋষিদের উচ্ছিষ্ট, এখানে উচ্ছিষ্ট শব্দের অর্থ কেবলমাত্র সেই খাদ্য অন্ন নয়, এখানে উচ্ছিষ্ট হচ্ছে পরম শ্রদ্ধায় ঋষি মুখে সেই পরম পুরুষের কথা শুনতে শুনতে কত শত ঋতু তিনি পার করে যাচ্ছেন, এবং তার ফলেই নারদের হৃদয়ে ধীরে ধীরে জন্মাচ্ছে একটু একটু করে ভক্তি বীজ, যা এক সময় মহিরূহ হয়ে উঠেছে। ভক্তি প্রবৃত্তান্তরজস্তমোবহ, চমৎকার করে ভাগবত বলেছে। একটু বিস্তার করে নারদ তার এই কথা বলেছে, যা অপূর্ব ভাবে আমি শুনেছি আরেক পরম ভাগবত বেলা মায়ের কাছ থেকে। বেলামা সেই পরম জ্ঞানী যার জ্ঞান ভক্তিতে পর্যবসিত হয়েছে, যিনি আলো করে বসেছিলেন আদ্যাপীঠের বিদ্যাপীঠ, তার বহু পুণ্যসঙ্গ লাভ করেছি, তার পুণ্যসঙ্গ। দিনের পর দিন তিনি কতই না কথা বলেছেন, তার মধ্যে এই নারদীয় প্রসঙ্গ, তাকে আজ এই নারদীয় কথার মধ্যে স্মরণ করি শ্রদ্ধার সাথে। তিনি তার কাছে শুনেছি, সেই নারদ তার জন্ম কথা বলছেন, বলছেন যে তার জননী ইতিমধ্যে সর্পদর্শনে দংশনে মারা গেছে, কিন্তু নিষ্কঞ্চন সেই ঋষিদের সঙ্গ লাভ করে নারদের মনে বোধহয় সংসারের যে একটু মাত্র আসক্তি ছিল তার জননীর, সেই আসক্তিটুকু যেন ছেদ হয়ে গেল।
সংসার বন্ধনের নারদের আর তো কিছু ছিল না, একমাত্র ছিল এই ঋষিকুল, আর ছিল তার জননী। সেই জননীর স্নেহপাশের বন্ধনটিও যেন ঋষি কৃপায় ঘুচে গেল। এই হচ্ছে ঋষিদের এক অনুগ্রহ, নিগ্রহের মধ্যে অনুগ্রহের ছায়া। সন্তানটিকে একেবারে মাতৃহারা করে দিয়ে, সম্পূর্ণ তো অনাথের করে দিয়ে তাকে সনাথ করে তুলছে, অনাথ করে দিচ্ছেন সাংসারিক বন্ধন থেকে, সনাথ করে দিচ্ছেন তাকে পরমের সাথে যুক্ত করে। এটি হচ্ছে ঋষি কৃপা, ঋষি অনুগ্রহ। এভাবেই ঋষি অনুগ্রহকে ধরতে হয়। এবং সেখানে এই ঋষিদের যে আশ্রমে নারদ ছিলেন, তাদের পুত সঙ্গ লাভ করে নারদের মধ্যে যে তীব্র বৈরাগ্য সৃষ্টি হলো, সেখান থেকে নারদ তার সেই আশ্রমের বন্ধনটুকু তিনি ছিন্ন করে বেরিয়ে পড়লেন। বহু বন, উপবন, নদী, কান্তার পার হয়ে তিনি চললেন, এবং তার ধীরে ধীরে চলতে চলতে, বহু পথ অতিক্রম করে চলতে চলতে, পরিশ্রান্ত হয়ে একদিন এক জলাশয়ের তীরে এক পিপুল গাছের নিচে তিনি এসে উপস্থিত হলেন। তার মধ্যে অন্য কোনো চিন্তা ছিল না, সেই নির্জন অরণ্যের মধ্যে ঈশ্বরের সেই রূপ, গুণ, মাধুর্য, তার সেই অরূপতা তার সমস্ত চিত্তকে নিবিষ্ট করেছিল। এক মনে পরমভাবে তিনি সেই পরমের ধ্যানে নিমগ্ন হয়ে রইলেন। হঠাৎ তার যেন মনে হল স্বয়ং তার পরম সেই অভীষ্ট তার সামনে এসে উপস্থিত হয়েছে। উৎকণ্ঠাক শ্রুকালাক্ষ হৃদয়স্মিষ্মে শ্যনৈ শ্রীহারি, অপার আনন্দের উন্মত্ততায় তিনি উপলব্ধি করলেন, এতদিন তিনি যাকে খুঁজেছেন, যাকে হৃদয়ের মধ্যে অনুভব করে আর সব কিছুকে তুচ্ছ করেছেন, তিনি আজ তার সামনে এসে উপস্থিত হয়ে এসেছেন। নারদ তাকেই দেখলেন, সেই আবির্ভূত পরম পুরুষকে, অপার আনন্দে যে মুহূর্তে তিনি তাকে ছুঁতে গেলেন, ধরতে গেলেন, সেই বিরাট রূপ তার সামনে থেকে অন্তরিত হয়ে গেল। নারদ বুঝলেন তিনি আর সেখানে নেই। পরম যন্ত্রণায়, বিষাদে সেই পিপুল গাছের নিচে নারদ দাঁড়িয়ে রইলেন। অপশ্যন সাহসস্তস্থে বৈক্লব বা দুর্মনা ইব, নারদের উৎকণ্ঠিত নারদ এদিকে খুঁজছেন, ওদিকে খুঁজছেন, বললেন এই তো পেয়েছি, আবার হয়তো তাকে দেখা পাব। তিনি খুঁজেই চলেছেন, একবার দেখা দিয়ে তুমি কোথায় পালালে, একবারের জন্য দর্শন দিয়ে কোথায় তুমি আবার অন্তরিত হলে। তিনি ঘুরতে ঘুরছেন, তিনি সব দিকেই তাকে খুঁজে বেড়াচ্ছেন, ব্যাকুল হয়ে, অস্থির হয়ে। সেই ব্যাকুলতা এবং অস্থিরতার মধ্যে এক পরম বাণী যেন তার কানে এসে পৌঁছল। সেই শব্দরাশি বলল, এ জন্মে আর তুমি দেখা পাবে না নারদ, এ জন্মে তুমি আমাকে আর পাবে না। হস্তাস্মিন জন্মনি ভবাং মাং দ্রষ্টম মিহা আরহসি, তোমার প্রারব্ধ যতটুকু আছে তাতে তুমি পূর্ণভাবে আমাকে পাবে না। একবার ক্ষণিকের জন্য আমি তোমার সামনে এসেছিলাম, তোমার আসক্তিকে, তোমার বৈরাগ্যকে আরো বিপুল করে বাড়িয়ে দেবার জন্য। তুমি যেহেতু তুমি সারা জীবন সজ্জন সঙ্গ করে রেখেছ, ভবিষ্যৎ জন্মে তুমি এই স্মৃতি নিয়েই জন্মগ্রহণ করবে,
মতির্ময়ী নিবদ্ধয়েত না বিপদত্ত করহিচি। এই নারদের এই ভাগবতী কথা দিনের পর দিন আমাকে শুনিয়েছেন বেলামা, এবং তিনি সেখানে বলছেন যে এই যে নারদের মধ্যে যে এই যন্ত্রণা, সেই যন্ত্রণা তাকে পাবার যন্ত্রণা তাকে জন্ম থেকে জন্মান্তরে ছুটিয়ে বেরিয়েছে। তিনি বারবার জন্মগ্রহণ করেছেন, বারবার তাকে খুঁজেছেন। এর পরের জন্মে নারদ জন্মালেন ব্রহ্মার পুত্র হয়ে। তখন তিনি বলেছেন প্রথম জন্মে তিনি ছিলেন সেই দাসী পুত্র, দ্বিতীয় জন্ম তার ব্রহ্মার মানস পুত্র। সেখানে এই ব্রহ্মপুত্র জন্ম থেকেই তিনি সেই প্রভুর তার প্রাণপ্রিয়ের স্তুতি বন্দনায় করে চলেছেন। সেখানে তিনি গন্ধর্ব পিতার কণ্ঠ থেকে যেন তিনি সুর লাভ করেছেন, লাভ করেছেন পিতার হৃদয়ের সেই সৃষ্টি ভাবনা, আর লাভ করেছেন পিতার কণ্ঠের সুর মাধুর্য। এবং সেখানে আমরা দেখছি নারদ এক সঙ্গীতজ্ঞ বিরাট পুরুষ, জন্মলগ্ন থেকে তিনি প্রেম রসিক, ঈশ্বর ভাবনায় তিনি মুক্ত কণ্ঠে তার স্তুতি বন্দনা গান গেয়ে চলেছেন। এই কাহিনী বই রয়েছে ভাগবতে, এই কাহিনী রয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। সেখানে আরো বিস্তৃত করে এই নারদের দ্বিতীয় জন্মের কথা সেখানে বলা হচ্ছে। তাকে দ্বিতীয় জন্মের মধ্যে তার হরিভক্তি যেন সিদ্ধি ঘটেছে, কিন্তু সেখানে দেখাচ্ছে যে তার কত রকমের জন্ম, কত রকমের তার অভিজ্ঞতা, এবং কত কি তার বিচিত্র সেই সমস্ত জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু এইটা একটা দেখছি যে তিনি বারবার তার প্রাণপ্রিয়কে তিনি অনুসন্ধান করছেন, খুঁজে যাচ্ছেন তার ভক্তি। তিনি একজন পরম জ্ঞানী, তার মধ্যে জ্ঞান বৈরাগ্য সমস্ত প্রকার প্রজ্ঞা আছে, সব কিছুকে ছাপিয়ে তিনি কিন্তু একজন ভক্ত, এটা হচ্ছে তার প্রধান পরিচয়। সেখানে তিনি তাকে ঘিরে কত কাহিনী, পুরাণের মধ্যে কত কাহিনী, নানান কাহিনী সেখানে রয়েছে, আমরা এত কাহিনীর মধ্যে যাব না। সেখানে আমরা দেখছি নারদ তিনি তার মূল ভাবনার মধ্যে দিয়ে সমস্ত জগতের কল্যাণ ভাবনার মধ্যে তিনি নিরত, আর সেই সঙ্গে সঙ্গে তিনি সমস্ত প্রাণের মধ্যে হরিভক্তির রস সঞ্চার করার জন্য তিনি নিরত। এই যে ঈশ্বরের ভাবনাকে তিনি সমস্ত প্রাণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন নানাভাবে, সেখান থেকেই আমরা নারদের উপস্থিতি পাচ্ছি বিভিন্ন পুরাণে। বিভিন্ন পুরাণ রচিত হয়েছে নারদের মানস ভাবনায়, নারদের সেই আখ্যানের উপরে ভিত্তি করে, এবং নারদের আখ্যানের উপরেই, তার কাঠামোর উপরেই তার প্রভুকে এক অনন্য মূর্তি, এক মনুষ্য মূর্তিতে প্রতিষ্ঠা করেছেন নারদ, যিনি ছিলেন স্বর্গের প্রধান, যিনি ছিলেন দেবলোকেরও পরম পূজ্য। সেই তার অন্তর্যামীকে তাকে তিনি সেই বৈকুণ্ঠ থেকে টেনে নিয়ে এই মর্তে এনে প্রতিষ্ঠা করলেন, মর্তে তিনি মর্তায়িত করলেন, মর্তে তাকে তিনি মনুষ্য জীবনের মধ্যে দিয়ে মনুষ্যায়িত করে তুললেন, মানুষের মতন দুঃখে কষ্টে তার জীবন যন্ত্রণার প্রতিটি ভাবনার মধ্যে দিয়ে তিনি তার প্রভুকে প্রতিষ্ঠা করলেন। এইটা নারদের অনন্য কৃতিত্ব। নারদ না থাকলে বাল্মীকির সাধ্য ছিল না রামায়ণ রচনা করা, এইটা আমাদের বুঝতে হবে। এইখানে নারদের বিশালত্ব, তিনি সেই দেব ঋষি গন্ধর্ব সুর অর্চিত সবার প্রধান সেই বিষ্ণুকে,
যিনি বিশ্ব সংসারের পালক, ব্যবিষ্টি সর্বন, সমস্ত কিছুর মধ্যে যিনি ছেয়ে আছেন, সেই বিরাট পুরুষকে নারদ সর্বলোকের কল্যাণের জন্য সবার মধ্যে একটা অনুপ্রেরণা, একটা শক্তি যোগানোর জন্য, যাতে একেবারে হতোদ্যম পুরুষটিও একদম নিম্ন স্তরের নিম্নবর্গীয় মানুষটিও অর্বাচীন, যার কোনো গতি নেই, যার কোথাও কোনো স্থান নেই, সেই অন্তজ মানুষটিও যাতে তার কাহিনী শুনে নিজের আত্মবল ফিরে পায়, এমনভাবে তিনি তার প্রভুকে প্রতিষ্ঠা করলেন এই মনুষ্য ভাবনায়। এই মনুষ্যচিত কাঠামোর উপরেই মহাকবি বাল্মীকি রচনা করেছেন তার অমর রামায়ণ। এখানে বাল্মীকির যতটা কৃতিত্ব, তার চাইতে অনেক বেশি বড় কৃতিত্ব নারদের, কারণ নারদের কাঠামোর উপরেই তো বাল্মীকির সমস্ত প্রলেপ। এটা বুঝতে হবে, ছন্দের প্রলেপ, সুরের প্রলেপ, অলঙ্কারের প্রলেপ, ভাষার প্রলেপ, ধ্বনির প্রলেপ, ব্যাকরণের প্রলেপ, ভাবের প্রলেপ, কিন্তু কাঠামোটি নারদের। এখানেই নারদের অন্যান্য, এই নারদকে যেখানে আমরা এখানে দেখলাম এক কবির ও কবি হিসেবে, প্রজাপতি হিসেবে, সেই নারদকে আমরা আগামী ভারত কথার পর্বের মধ্যে দেখব। যে নারদের কথা আমরা বলেছি, তিনি জ্ঞানী, তিনি ভূয়দর্শী, তার সেই জ্ঞান, তার সেই দর্শন কেমনভাবে তিনি আরেকটি মহাকাব্যকে প্রভাবিত করছে, সেই মহাকাব্যের প্রধান পুরুষকে তিনি কিভাবে প্রভাবিত করছে, সেটি আমরা দেখব আগামী দিনে ভারত কথার মধ্যে। জয় হোক নারদের, জয় হোক মহামানব।